बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी परम करुणामय अशेष मेहरबानीते ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে সপ্তম এবং অষ্টম শ্রেণী একটা সৃজনশীল গণিত গণিত নিয়ে একটা ক্লাস করব। একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, অর্থাৎ 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে আর 3 গুণ লাভ, সেই লোক দীপক। আর কোশ্চেনটা দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, সাধারণত সহজ। আর যেহেতু প্রথম যে কোশ্চেনটা কয় নাম্বার কোশ্চেনটা খুব সহজই হওয়ার কথা, যাতে সাধারণত সমস্ত শিক্ষার্থীরা এই নাম্বারটা অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত। তৃতীয়টা হলো যদি দ্রব্যটির তালিকা মূল্যের উপর 25% কমিশন দিয়েও বিক্রয় করে 25% লাভ করতে হয়, তাহলে দ্রব্যটির তালিকায় বিক্রিত মূল্য কত হবে। এখন সেই হিসাবে আমরা একটু সমাধানের চেষ্টা করি। প্রথম হলো ক নম্বর। ক নম্বর শিক্ষার্থীবৃন্দ, যারা 7 এবং এই অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত, তাই সবারই পারা করে। তো প্রথম বিক্রয় মূল্য 378 টাকা, সেটা আমরা লিখব দ্রব্যটি প্রথম বিক্রয় মূল্য এত, দ্রব্যটি দ্বিতীয় বিক্রয় মূল্য 450 টাকা। বলা আছে দুটো বিক্রয় মূল্য পার্থক্য, তাই দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য সাধারণত বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করি। এই যে অঙ্কটা আমরা প্রথম নম্বর যে অঙ্কটা করতে হবে, অর্থাৎ প্রথমটার প্রথম ক্রয় মূল্য ছিল 378 টাকা আর দ্বিতীয় বিক্রয় মূল্য হলো 450 টাকা। তাহলে আপনি দুটো বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলে পাবো যে পার্থক্য, এটা দুটো বিক্রয় মূল্যের পার্থক্য। এরপর হলো খ নম্বর। মানবের বলছে কি দ্রব্যটি 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। আমরা দ্রব্যটির ক্রয় মূল্য চাইছি, যেহেতু আমরা ধরে নেব এটা হলো খ নম্বর। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা। এখন বলা আছে যে 378 টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে লাভ হবে, অর্থাৎ 450 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য দিয়ে এখানে, অর্থাৎ যত ক্ষতি হয় তাহলে আমরা ক্রয় মূল্য এক্স ধরলাম, তাহলে 378 বিক্রয় করলে তার ক্ষতি হয় X-378, 450 টাকায় বিক্রয় করলে লাভ হয় 450 থেকে ক্রয় মূল্য দিয়ে। অর্থাৎ সবসময় আমরা এমগুলো যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় ক্রয় মূল্য বেশি, আর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বেশি। এবং শর্ত মধ্যে কি বলেছে, অর্থাৎ ওখানে লেখাই আছে যত টাকা ক্ষতি হয় তাহলে 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ। তাহলে 450 টাকায় বিক্রয় করলে কত, 450 বিয়োগ এক্স, একে বিয়োগ করলো, বিয়োগ করলে যত ক্ষতি হয়েছে তার 3 গুণ। এভাবে সমাধান করে আমরা এক্স এর মান বের করব, 3x বিয়োগ 3 = 24, 2 =
माइनस आई रेट समान शून्य चार पांच चार तीन आठ चार पांच अर्थात पंद्रह चौरासी टाका क्रय मूल्य जो भलो हम द्रव्यटर क्रय मूल्य तुझे लेखा जाए द्रव्यटी क्रय मूल्य যত লাভ হলো এইটা হলো ক্ষতির তিন গুণ তাহলে ক্ষতি হলো এক্স মাইনাস তিনশো আঠাত্তর তিন গুণ এবারে ফল চারশো পঞ্চাশ বিয়োগ এক্স আর তিন এক্স মাইনাস তিনশো আঠাত্তর তিন গুণ এগারোশো চৌত্রিশ মাইনাস এক্স আমরা বসালাম আর প্লাস তিন এক্স আছে মাইনাস মাইনাস এগারোশো উনত্রিশ আর চারশো পঞ্চাশ যোগ তাহলে বিয়োগ তাহলে তিন এর আগে মাইনাস সাইন এক্স আর মাইনাস পনেরোশো চুরাশি এক সমান ভাগ দিলে তিনশো ছিয়াত্তর টাকা ছিয়ানব্বই টাকা হলো দ্রব্যটি প্রায় মূল্য। এর পরবর্তী যে কোশ্চেনটা আমি ক্রয় মূল্য পাইলাম বলছে যদি দ্রব্যটির তালিকা মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রয় করে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে দ্রব্যটি যে তালিকা মূল্য করে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে পঁচিশ পার্সেন্ট লাভে কমিশন পঁচিশ পার্সেন্ট শেষ থেকে বলি আমরা লাভে বিক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা কোন দ্রব্যের মূল্য যদি একশো টাকা হয় সেটা যদি আমরা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করি তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে আমরা কিছু ছিয়ানব্বই টাকা ক্রয় মূল্য পেয়েছিল তাই ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রয় মূল্য তাহলে কম হবে আর আমার আছে তিনশো ছিয়ানব্বই টাকা এক পঁচিশ গুণ তিনশো ছিয়ানব্বই নিচে এরপরে আর এক স্টেপ আছে যে পঁচিশ পার্সেন্ট কমিশন এইবার আমরা লিখো এই পাশ থেকে আমরা বুঝতে পেরেছি এরপর থেকে পঁচিশ পার্সেন্ট কমিশনে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ পঁচিশ তালিকা বলে লিখতে পারি আমরা
বিনামূল্যে 100 টাকা হলে বিনামূল্য হবে 100 বিয়োগ 25 সমান 75 টাকা। এবার লাগবে দ্রব্যের বিনামূল্য, পঁচাত্তর টাকা হলে তালিকায় লিখিত মূল্য 100 টাকা, বিক্রমূল্য যদি 1 টাকা হয় তালিকায় হবে যদি 100/75 আমরা পাইছিলাম হলো 300/495। এইভাবে আমরা যে সৃজনশীল মানে এখানে সপ্তম অষ্টম শ্রেণীর শতকরা যে অঙ্কগুলা সেই অঙ্কগুলো আলোকে সৃজনশীল গুলা আসতে পারে। অর্থাৎ আমরা এখানে শেষের যে অঙ্কটি টেবিল ইলাবোরেট হয়েছে এখানে লাভে জানে লাভ সবসময় যোগ হয় আর কমিশন জানে তার কমিশনে বিক্রয়মূল্য কম হয় বিয়োগ হয়, সেই হিসাবে আমরা এখানে প্রথম বিক্রয়মূল্য হলো 495 টাকা। এরপর বলেছে যে 25% কমিশনের তালিকায় লিখিত মূল্য যদি 100 টাকা হয় আর তাহলে বিক্রয়মূল্য 100 বিয়োগ 75 টাকা, দ্রব্যটির বিক্রয়মূল্য 75 টাকা হলে তালিকার মূল্য হলো 100, একে কত 495, তাহলে সেটা আসছে যে 660 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাসায় বসে এর অনুশীলন করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।